প্রবাসী স্বামীকে ছেড়ে দ্বিতীয় বিয়েতে রাজি না হয় হত্যার শিকার নরসিংদীর গৃহবধূ রুনা আক্তার। হত্যার পর ঘটনাকে রহস্যাবৃত করতে তুলে ফেলা হয় লাশের একটি চোখ। এরই মধ্যে সিআইডি পাকড়াও করেছে দুই আসামি খোরশেদ মিয়া ও আব্দুর রাজ্জাককে। হত্যায় আরো কেউ জড়িত কিনা সেই তদন্ত চলছে। নরসিংদী রায়পুরের গৃহবধূ রুনা হত্যাকাণ্ডের বিষয়ে সর্বশেষ তথ্য নিয়ে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিশেষ পুলিশ সুপার মুক্তাধর। জানান, রুনার স্বামী কালাম মিয়া সৌদি আরবে যাওয়ার সময় স্থানীয় খোরশেদ আলম সহ কয়েকজন থেকে ধার নেন 3.5 লাখ টাকা। এর জেরেই পরবর্তী যত ঘটনা, টাকা শোধ করতে রুনার পরিবারকে চাপ দিতে থাকে কালাম, চালায় শারীরিক নির্যাতন। এ নিয়ে থানায় মামলাও করেন রুনা। এ মামলা তুলে নিতে দেয়া হয় নানা হুমকি থমকি। এক পর্যায়ে কৌশলের দুনিয়া থেকেই বিদায় করে দেয়া হয় রুনাকে। গেল 13 ডিসেম্বর নরসিংদীর রায়পুরায় ধান খেতে মেলে রুনার লাশ। চেষ্টা চলে ঘটনাকে ভিন্ন দিকে নেওয়ার।